হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিতা কর আপনারা সকল বাল্লা আসুন নি, আশা করলাম আল্লাহর রহমতে বাল্লা আসুন, আমিও আল্লাহর রহমতে বাল্লা আছি। তো সকাল এখন বাজে 9টা, আর আমি আমার ফুরিরে স্কুলও দিয়া সবাই আইসি একটু আটার লাগি, হইতে আপনারা লাগি একটু ভিডিও করি লাইদ না। আর পার্কও দেখলাম মানুষও নাই, রইদ খুব সুন্দর লাগের দেখিয়া হই, আপনারা লাগে একটু ভিডিও করিলাই দেখবানে। তো বাইদে আঠিয়া, এরপরে যাইমু একটু শপো, টুকটাক কিছু শপিং করমু, আজকে তেমন কোনো শপিং নাই, তারপরও তুরা তুরা যা আছে আর কি শপিং করমু। তো ওই তো আমার লগে থাকবা আর দেখোকা, ওই দেখো গাই গইছে বাচ্চেন্টর এরিয়া, হেন আমরা বেবিয়ার আরে লইয়া যাই খেলাইবার লাগি, তারা অন পাল্লা পায়, আজকে কোনো মানুষ নাই এন দেখতে পাররা, এর লাগি দৌড়াইছি। ও আমার মারিয়ামর স্কুল থেকে ফোন আইছে, তাইরে গিয়ে আনিলেইতাম, তারার ক্লাসও বলে ও পজিটিভ আইসে, ওর রোগের একজন বাচ্চারে মনে হয় পাইছে তারা, তো ওখন কল করছে তারা, তাইরে গিয়ে আনিলাইতাম। তো ওই তো যাইরাম ওখান তাইরে আনার লাগি, আর কিতা করবা এখন, ওই তো লইয়া আইছি তাইরে, এখন তাইরে লইয়া যাইমু সব গিয়া শপিং করমু আর কি। ওই তো মাঝি দুইজন গফ করি করি যারাম, তো তাই যে খুশি আমার লগে তাই যা আর সব, তাই সফো যাওয়ার লাগি যে বালা পায়, তাই সফো যাওয়ার লাগি পাগল। দেখা সূর্য দেখিয়া তাই এখন সূর্যরে কর, তাই দেখতে পারেন না সূর্যর লাগি, যে বেশি রোদ উঠছে এর লাগি তাই কর দেখতে পারেন না। তো ওই তো তাই চোখের সামনে আট দিছে, দিয়া আটের তাই ওই তো আইসি, আমরা পয়লো আইয়া ঢুকলাম সুপার ড্রাগো, যে কোনো সফই পয়লা ঢুকি আমরা রো হ্যান্ড জেল ইউজ করা লাগে, তাই তো আমি আর মারিয়াম দুইজনে মিলে হ্যান্ড জেল আত দিলাম। অন্য আওয়ার কারণ হইলো ও সুপার ড্রাগো যে সুন্দর আর যে বালা নাইনি, ছোটো ছোটো লক মিলে লাগিজোর লক মিলে আইসলাম লকর লাগি, এখন দেখি এন নাই, তো জিকাইলাম কাউন্টারও, এখন তারা কইল যে এটা আপনার সামারও আইব। আরও দেখুক আমি একটা টোনার দেখারাম, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, লরিয়ালোর একটা কোম্পানি, এটা মেবি কোনো অ্যালকোহল নাই, নন অ্যালকোহল, আপনারা এটা ইউজ করতে পারেন, এটা খুব ভালো সবর স্কিনের লাগি, এটা অল স্কিন টাইপ মনে হয়। আর ও দেখরা ও মাল্টিভিটামিনটা আমার বাচ্চাইন্তরে খাওয়াই, এটা আপনারা 1 ইয়ার থাকি 12 ইয়ার পর্যন্ত খাওয়াইতে পারবা বাচ্চাইন্তরে, এটাও খুব ভালো, আমি তারারে খাওয়াই এটা। দেখো আমি এটা দেখাইতাম সারাম, বাট শো না, বাট চেষ্টা করলাম দেখাইবার লাগি, জুম করিয়া বাট অন না। আপনারা চাইলে খাওয়াইতে পারুন বাচ্চাইন্তরে আনিয়া, আর ও সাইটে দিয়েও দেখো কোনো লেখা আছে 1 ইয়ার প্লাস থাকি 12 ইয়ার, তো ও সাইটে আইলাম হই দেখি অন্য কোনো কিছু বালা লাগেনি, তো আমার ও ব্লাশার ওগুন দেখে খুব বালা লাগছে, আমার ও কালারটা খুব বালা লাগছে। আর দেখো কোনো ফ্রি দের, দুইটা কিনলে একটা ফ্রি দিব, তো ওই লই লাই দেন, দুইটা কিনবো আর একটা লগে দিব। তো হোকা মারিয়ামে বাস্কেট লই আইছে, তাই এখন স্যার একটা জিও লইত, ও নীল পলিশ লইত স্যার, তাই দেয় না নীল পলিশ, বাট ওখান তাইর মনে হয় স্যার দিত আর কি। আরও দেখো কা লিপস্টিক ইটা ও 3 পাউন্ড করিয়া দিছে, তো আপনারা লাগি তুরা করি ও সবটা তুরা জিও করলাম, রেকর্ড করলাম কই আপনারা দেখবানে। তো আমি আর মারিয়ামে ঘুরিয়া দেখলাম লিপস্টিক ফাউন্ডেশন, তো দেখি অন্য আমার ফেভারিট ফাউন্ডেশন পাইনি, পাইলে লইমু, এটা আইলে যায়গি, এটা খুব লাইট একটা ফাউন্ডেশন।
তো গড় আইয়া এখন ব্যাকটেরিয়া ওয়াইপস দিয়ে একটা একটা করে সব জিনিসরে ক্লিন করে তৈরাম। আমি তারারে টাচ করতে দিলাম না, কই আগে আমি ক্লিন করি দো, ক্লিন করিয়া ইয়ার পরে তারা টাচ করবো নে। ছোটজনে খালি সাইরা ধরি লইতা, তো আমি দিলাম না আর কি, বারবার খালি কইরাম দরিও না, আম্মাই আগে ক্লিন করিয়া দেই তো ইয়ার পরে ধরবাই নে। ও আমার এনে কইরা ঠিক আছে, বড়জনে কইছই না এটা দেখাইছই না আঙ্গুল। তো ওই তো আমার ক্লিন করা শেষ, তারাও ড্রিঙ্ক ওগুন খাইন, এগুন সব গেলেই তিনটা চারটা করে আনা হয়। আর ওগুন দেখতে পাররা ও দুইটা আমি কিনছি, আর ও নীল পলিশ দেখো গা ওটা লইছ মারিয়ামে, তানো কালার বালাল আছে। আর যে ফাউন্ডেশনের কথা কইছিলাম, এর ও ফাউন্ডেশন এটা খুব লাইট একটা ফাউন্ডেশন, আমার কাছে বালা লাগে এটা। আর ও হইছে নোজ ড্রপ, ওটা আপনারা যারা 3 বছরের উপরে বাচ্চাইন তারা লাগি ইউজ করতে পারবা নোজও লাগি। আর ওটা হইছে অলিভ অয়েল তেল, এটা বুটস থাকি আনছি আমি, আমার কাছে এটা খুব ভালো লাগে, আমি আমার বাচ্চাইনতর লাগি ওটা ইউজ করি। ইউজ করা বাদে দেখা যায় যে স্কিনটা যে স্মুথ হয়ে যায়, এর লাগে আমি ওটা বুটস থাকি গিয়া আনি। এটা আপনারা কাউন্টারও গিয়া করলেই তারা দিলেইব। আর ও দেখো কা ও ব্লাশারও দুইটা কিনছি, আর ওটা ফ্রি দিছে লগে, আপনারা যে দেখাইছিলাম দুইটা কিনলে একটা ফ্রি, আমি ওটা আনছি। আর ও লিপস্টিক আর ও ফাউন্ডেশন দুইটা হইছে 15 পাউন্ড, ফাউন্ডেশন হইছে 10.99, আর লিপস্টিক মনে হয় 4 পাউন্ড হইছে। তো ও দুইটা কিনাই আমারে ও মাস্কারাটা 80% ডিসকাউন্ট দিছে, মাস্কারা মনে হয় 9 পাউন্ড, 8.99 আর কি, তো 2 পাউন্ড রাখছে আমার কাছ থেকে। ও দুইটা জিনিস কিনায় লিপস্টিক আর ও ফাউন্ডেশন কিনায়। আর ও দুইটা একটা 2.99 করিয়া হইছে, একটা 2.99 আর একটাও 2.99। তো ও তো ছোটজন আইসইন তাই নবাই আইয়া নীল পলিশ দেখাইরা, তা নাঙ্গুলো নীল পলিশ দেয়া দিতাম, তো আমি স্বেচ্ছাও দিয়া দিলাম আম্মায়। আরও দেখো কা রিমুভার লইছি, তারারে দিলে ইয়ার পরে আরবার ও রিমুভার কটন বাডো লাগাইয়া তুলি লইম লাগিয়ে আনছি। আর ও আপনারা কিবা কইতে পারেন যে অতটা খাল লাগি কিনলাম আমার লাগি নি, না আমার লাগি নাই, আমি খালি মেবি ওটা রাখবো। আর বাকিও গুণ ওগুণ ইনশাল্লাহ আমি দেশে যাইরাম, দেশে গেলে ওগুণ আমি গিফট করম। দেখো আমার ফুরিয়ে ফ্লাওয়ার বানার, আমি খালি ওটা রাখবো আর বাকিগুণ আমি গিফট করম, আর খালি আর ফাউন্ডেশন রাখবো আমার। তো নয়তো আমার হুমায়রাই ফ্লাওয়ার বানাইর, তাই বাচ্চিনতে যেটা করেন আর কি, তারা দেখুন যে কোনো জিনিস লইয়ে খালি খেলাই তো চায় তারা, বাট আমার ফুরিয়ে তাই যে কোনো জিনিস লইয়ে চাইব ফ্লাওয়ার বানাইতো। আর ওই তো বড়জনে চকলেট নিয়া খাইতা সারা হয়েছে খাইলাও নিয়া, আর ওই তো দোয়া করবা আমার লাগি, আমি ইনশাল্লাহ বাংলাদেশও যাইরাম সামারও, যাতে সই সালামতে গিয়া ফুস্তাম ফাড়ি, ও দোয়াটা করবা আমার লাগি। 3 জন বাচ্চা লইয়া যারাম আমি, আর গেলামও নানে যাইরাম, খুব একটা যাওয়ার ইচ্ছা আছিল না, বাট যাওয়া লাগে আর কি। গত কয়েক মাস আগে আমার ভাই আর আমার আব্বা মারা গেছেন 1 বছরের ভিতরে, যাইতাম পারছি না আমি, আমার ও দেশের লকডাউন তার লাগি তো যাওয়া গেছে না। তো ওখন ওখন সাইরাম আর কি, তারারে গিয়া দেখতাম ছোটো ভাই বোন দুগু আর আমার আম্মারে, তানো শরীর আসইন বালা, তো হই বলে গিয়া দেখি লাইদ ন। তো তো দোয়া করবা আমার লাগে, আমার ফ্যামিলির লাগি সকলের লাগে দোয়া করবা। তো এখন আর খতা বাড়াইরাম না, এখন ওগুন আটাইতাম দেন আমি রান্ধতাম,
অলরেডি 12টা হয়ে গেছে, আর জোরও রাজান হয়ে যাব 1টার সময়। তো যাই ফটফটাইয়া ওগুন আটাইলাই, আটাইয়া এরপরে রান্দাত লাগি যাইতাম হইব। আর ও দুইটা যে দেখরা, ও দুইটা আপনারা রেখইতাম বলে গেছি, ও দুইটা আসলে বাংলাদেশে তারা মিল্ক দিয়া খাওয়ার লাগি লইছি, আর ও সিরিয়াল এটা গরল লাগি লইছি, এটা আমার ফুয়াই খায়। আর ও টুথপেস্ট ওটা আমি ইউজ করি, এটা নর্মালি 2 পাউন্ড প্রাইস, বাট আজকে তারা দিছে 85p করিয়া, তো দুইটা আনি লইছি। আর ওই তো ও দুইটা লইছে, ইয়ালো যে দেখতে পারা ও দুটা লইছে আমি বাংলাদেশের লাগি, উফরে আরও দুইটা আছে, ও দুইটা বাংলাদেশের লাগি লইছি, মিল্কর লগে অ্যাড করিয়া তারা খায়। আমি চকলেট ফ্লেভার আনছি, আর উফরে যে দুইটা ও দুইটা স্ট্রবেরি ফ্লেভার। তো ওই তো আমার ফয়ে আপনার আরে সালাম দিল, তো এখন চিকেন কারি রান্ধি লইছি আমি, এরপরে মাছ বিরান করলাম, ভাত রান্ধলাম, তাদের মূলার শাক বিরান করলাম, এরপরে ও ডিম রে বয়েল করছি, বয়েলের লগে 4-5টা আলু ছোটো ছোটো বাংলাদেশি আলু দিলাইছিলাম, অগুন্তরেও দেখো গা তেল দিয়া হলুদ দিয়া লবণ দিয়া ওনোর মাঝে বিরান করিলাম, বাচ্চেন তোমলান খাইতা বলা ফাইন। আর চিকেন চিকেন কিলাখান রাঁধছে এটা যদি আপনারা জানতা চান তে আমারে কমেন্ট বক্সে জানাইবা, আমি আপনারারে দেখাই মানে আমি চিকেন কিলাখান রাঁধছি। আমি একটা স্পেশাল মশলা দিয়া চিকেন রান্ধি, আর ও মশলাটা আমি গড়ো বানাই, গরম মশলা আর বিরিয়ানি মশলা দুয়োটাই আমি গড়ো বানাই। আপনারা দেখতে চাইলে আমারে জানাইবা কমেন্ট বক্সে প্লিজ, আমি ইনশাল্লাহ আপনারারে দেখাইমু। এমলান রানলে আশা করি আপনারা চিকেন খুব ভালো লাগবো আপনারা। তো এই তো আমার ভিডিওটা আপনারা প্লিজ পয়লা থাকি শেষ পর্যন্ত দেখবা না টানিয়া, আর আর লাম্পা করলাম না ভিডিওটা, আজকে বহুত লাম্পই যার, আগামী কালকে ইনশাল্লাহ আপনারা লগে কত হইব, নতুন কোনো ভিডিও লইয়া হাজির হইম। তো দোয়া করবা, আসসালামু আলাইকুম।